আবারও মাওলানা আছারি হুজুরের ওয়াজে পুলিশের বাধা, উত্তাল পুরো মাহফিল প্রাঙ্গণ। পুলিশের উৎপর ক্ষিপ্ত জনতাকে থামিয়েছে আছারি সাহেব নিজেই। গোটা দেশ তোলপাড় করা এই ঘটনার বিস্তারিত জানাবো ভিডিওটিতে। এদিকে আবহাওয়া অফিস থেকে আবারও মহাদুঃসংবাদ। আগামী 5-7 দিন সারা দেশে ভয়াবহ শৈত্যপ্রবাহ, শীত ও বৃষ্টির সম্ভাবনা। কোন কোন এলাকায় মহাবিপদ সংকেত জারি করা হয়েছে তা জেনে নিন ভিডিওটি থেকে। অন্যদিকে গণপিটুনি থেকে পুলিশকে প্রাণে বাঁচিয়ে হিরো বনে গেলেন মুসলিম বৃদ্ধ। চট্টগ্রামের এক তরুণীর প্রেমের টানে সুদূর ব্রিটেন থেকে উড়ে এসে বিয়ের পিঁড়িতে বসলেন যুবক। গোটা দেশ তোলপাড় করা দুই ধর্মের এই বিয়ে বিস্তারিত সহ দেশ বিদেশের সর্বশেষ আরো কিছু গরম খবরাখবর জানতে আমাদের সাথেই থাকুন। কক্সবাজারের সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বৃহত্তর খরুলিয়ার দরগাহপাড়া স্টেশন সংলগ্ন মাঠে সময়ের আলোচিত সমালোচিত ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে মিজানুর রহমান আজহারি আসবেন শুনে প্রচণ্ড শৈত্য প্রবাহ উপেক্ষা করে দূর দূরান্ত হতে ধর্মপ্রাণ মুসল্লিরা মাহফিল প্রাঙ্গণে আসতে শুরু করেন। এ মাহফিলে 1.5 লাখের বেশি লোক সমাগম ঘটেছে বলে জানিয়েছেন মাহফিলের আয়োজক কমিটি দরগাহপাড়া ইসলামী জনকল্যাণ পরিষদ। এছাড়া স্থানীয়রা জানিয়েছেন আজহারির ওয়াজ শুনতে কক্সবাজার সদর, রামু, উখিয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া ও পেকুয়া সহ বেশ কয়েকটি জেলা উপজেলা থেকে লোকজন মাহফিলে অংশগ্রহণ করেছেন, যে কারণে রামু থেকে কক্সবাজার সহ পুরো এলাকায় যানজটের সৃষ্টি হয়। তীব্র যানজটের কারণে আটকে যায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটিও। এদিকে আজহারি বক্তব্য শুরু করার সময় এক অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিজানুর রহমান আজহারি বক্তব্য দিতে মঞ্চে উপবিষ্ট হওয়ার একটু পরেই এক পুলিশ সদস্য এসে তাকে থামিয়ে দেন। এ সময় উপস্থিত মুসল্লিরা উত্তেজিত হয়ে পড়েন। আজহারিকে বক্তব্য না দিতে প্রশাসন থেকে কোনো বার্তা দেওয়া হচ্ছে বলে মনে করে উত্তাল হয়ে ওঠে মাহফিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আজহারি নিজেই। ওই পুলিশ সদস্যের বার্তাটি শোনার পর উপস্থিত মুসল্লিদের আশ্বস্ত করেন মিজানুর রহমান আজহারি। এ সময় আজহারি নিজেই জনতাকে থামতে অনুরোধ করে বলেন, বসেন, ভালো কথা বলতেছে, ওয়াজ বন্ধের এমন কোনো বার্তা দেওয়া হয়নি। এ মাহফিলকে কেন্দ্র করে পুরো কক্সবাজার শহর জ্যাম হয়ে গেছে, এ কথাই জানিয়েছেন ওই পুলিশ সদস্য। এ নিয়ে অবাক করা কিছু তথ্য থাকছে ভিডিওটির শেষের দিকে, আশা করি অবশ্যই তথ্যগুলো মিস করবেন না। এদিকে শীতের তীব্রতা কমতে না কমতেই দেশ জুড়ে হানা দিয়েছে বৃষ্টি। তাতে কুয়াশা কাটতে শুরু করলেও কাটছে না মেঘের ঘন ঘটা। ঢাকা সহ দেশের অনেক অঞ্চলের আকাশেই থাকবে মেঘ। আবহাওয়া অফিসের তথ্য বলছে আগামী 24 ঘন্টার মধ্যে কেটে যাবে মেঘলা আকাশ। তবে রোববার থেকে ফের শুরু হবে বৃষ্টি, চলবে টানা এক সপ্তাহ। শুরুতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা সপ্তাহের শেষ অর্ধে হালকা থেকে মাঝারিতে রূপ নেবে। আবহাওয়া অধিদপ্তর ঢাকা কার্যালয়ের কথা বলে এসব তথ্য জানা গেছে। এ তথ্য অনুযায়ী দিনের তাপমাত্রা খুব একটা প্রভাব না পড়লেও কমবে রাতের তাপমাত্রা। আবহাওয়াবিদ মোহাম্মদ আফতাবউদ্দিন জানান, আজ দিনভর ঢাকার আকাশ মূলত মেঘলা থাকবে, দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো সহ রাজশাহী, ময়মনসিংহ এলাকাতেও। তবে আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টির ভাব কেটে যাবে। এই আবহাওয়াবিদ আরো জানান, ময়মনসিংহ, রাজশাহী, নওগাঁ ও সিরাজগঞ্জ সহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। অর্থাৎ দেশের এই অঞ্চলগুলোতে শীতের তীব্রতা কমার সম্ভাবনা নেই। এদিকে আবহাওয়া অফিসের তথ্য আরো বলছে বছরের শেষ 3 দিন সহ আসছে বছরের শুরুর 4 দিন, অর্থাৎ 2 বছরের সন্ধিগণের পুরো সপ্তাহ জুড়েই থাকতে পারে বৃষ্টি। এর মধ্যে বছরের শেষ দিন 29, 30 ও 31 ডিসেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে থাকবে হালকা বৃষ্টি। তবে নতুন বছরের শুরুর 4 দিন 1 থেকে 4 জানুয়ারি পর্যন্ত সেই বৃষ্টি হালকা থেকে মাঝারিতে রূপ নেবে। এই সপ্তাহ জুড়ে বৃষ্টি থাকলেও আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেছেন, এতে করে দিনের তাপমাত্রায় তেমন কোনো প্রভাব পড়বে না, তবে রাতের দিকে তাপমাত্রা কমতে থাকবে। অন্যদিকে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে ডিউটি করছিলেন এক পুলিশ কর্মী। আচমকা বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে তাণ্ডব শুরু করে। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িকে আগুন জ্বালানোর পাশাপাশি পুলিশ কর্মীদের লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। অবস্থা সামাল দিতে গিয়ে ভিড়ের মধ্যে আটকে পড়েন 2 পুলিশ কর্মী, আর তাকে রাস্তায় ফেলে গণপিটুনি শুরু করে বিক্ষোভকারীরা। এমন সময় দেবদূতের মতো ঘটনাস্থলে হাজির হন এক মুসলিম বৃদ্ধ। তারপর উত্তেজিত জনতাকে থামিয়ে ওই পুলিশকে গণপিটুনির হাত থেকে বাঁচিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। মানবিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদে। আক্রান্ত ওই পুলিশ কর্মী অজয় কুমার বলেন, বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করছিলাম, আচমকা তারা আমাকে রাস্তায় ফেলে গণপিটুনি শুরু করে। আমি সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। জীবনের আশা যখন ছেড়ে দিয়েছে
তখন ভগবানের মতো এসে হাজির হন হাজি কাদির। তারপর আমাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান, আমার যত্ন করেন, আমার জামা কাপড় ছিঁড়ে গিয়েছিল বলে নতুন জামা কাপড়ও দেন, পরে স্থানীয় পুলিশ স্টেশনে পৌঁছে দিয়ে আসেন। আমার মাথা ও আঙ্গুলে গুরুতর আঘাত লাগলেও ওনার জন্য প্রাণে বেঁচে গেছি, এরকম মানুষ কমই পাওয়া যায়। যদিও ওই পুলিশকর্মীর প্রাণ বাঁচানোর ঘটনাকে নিজের কর্তব্য বলে উল্লেখ করেছেন হাজি কাদির, তার কথায় আমি নামাজ পড়ছিলাম, আচমকা শুনতে পাই বাইরে বিক্ষোভকারীরা পুলিশকে গণপিটুনি দিচ্ছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে রক্ষা করি। ওই পুলিশকর্মীকে আমি চিনতাম না, যা করেছি মানবিকতার খাতিরেই করেছি। এটা কি এমন বড় কাজ? নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে যেখানে প্রায় 21 জনের মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশে, এই ঘটনা সেখানে এক নতুন নজির তৈরি করেছে বলে অনেকেরই অভিমত। এদিকে চট্টগ্রামের এক তরুণীর প্রেমের টানে সুদূর ব্রিটেন থেকে উড়ে এসে বিয়ের পিঁড়িতে বসলেন গ্রাহাম স্টুয়ার্ট নামের এক যুবক। তরুণীর নাম ফেরদৌসী কবির মুক্তা। গ্রাহাম স্টুয়ার্ট মুক্তাকে বিয়ের আগে নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরিত হওয়ার পর গ্রাহামের নাম রাখা হয়েছে সাইমন কবির। পরে বাঙালি মুসলমানের রীতি অনুযায়ী মুক্তা ও কবিরের বিয়ে হয়। মুক্তা চট্টগ্রামের কোতোয়ালি থানার লাভলেন এলাকায় কবির হেলালির বাড়িতে অবস্থান করছেন। মুক্তা চট্টগ্রামের সন্দীপের হুমায়ুন কবির হেলালির মেয়ে। ফেরদৌসী কবির মুক্তার বাবা হুমায়ুন কবির হেলালি সংবাদ মাধ্যমকে জানান, মুক্তা 2017 সালে লন্ডনের নটিংহাম ইউনিভার্সিটিতে পড়তে যান। লন্ডনে পড়াকালীন গ্রাহামের সঙ্গে তার পরিচয় হয়। এরপর থেকে নিয়মিত যোগাযোগ হতো তাদের। পারিবারিকভাবে বিয়ের কথা উঠলে ধর্মটি বিষয়টি সামনে চলে আসে। পরে গ্রাহাম ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেয়। তিনি আরো বলেন, বাংলাদেশের সামাজিকতার বিষয়টি তাকে জানানোর পর সে এখানে এসে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। গত 14 ডিসেম্বর গ্রাহাম দেশে আসে, এরপর থেকে সে আমাদের বাসায় আছে। গত 26 ডিসেম্বর বাঙালি রীতি অনুযায়ী গায়ে হলুদ ও শনিবার চট্টগ্রাম নগরে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছে। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 12টি ছাত্র সংগঠন একজোট হয়ে সন্ত্রাস বিরোধী ছাত্র ঐক্য নামে একটি প্ল্যাটফর্মে ঘোষণা দিয়েছে। এই প্ল্যাটফর্ম সন্ত্রাসী সাম্প্রদায়িক ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ছাত্র ঐক্য সংগ্রাম পরিচালনা করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই প্ল্যাটফর্মের বিস্তারিত তুলে ধরা হয়। জোটভুক্ত সংগঠনগুলো হচ্ছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মার্ক্সবাদী, নাগরিক ছাত্র ঐক্য, স্বতন্ত্র জোট এবং ছাত্র গণমঞ্চ। এদিকে ছাত্র দলকে এই জোটে রাখা হয়নি, এ বিষয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয় বলেন, ছাত্র দলের অতীত ইতিহাস ভালো না, ক্ষমতায় থাকা অবস্থায় তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, সবকিছু বিবেচনায় আমরা ছাত্র দলকে এই সংগঠনের বাইরে রেখেছি। তিনি আরো বলেন, গত 22 ডিসেম্বর এক ন্যাক্কারজনক হামলা চালিয়েছে ছাত্রলীগ এবং তার ছায়া সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ। প্রশাসনের মদত ছাড়া এই হামলা কখনো সম্ভব না, এর জন্য দায়ী প্রক্টরকে পদত্যাগের দাবি আর ভিসির অপসারণের জোর দাবি জানাচ্ছি। সময় যখন ঐক্যবদ্ধ হওয়ার, দখলদারিত্ব নির্মূল করতে হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকরণ সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুয়ের সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক বিনিয়ামিন মোল্লা সহ অন্যান্য সংগঠনের নেতারা। ভিডিওটি শেষ করব আজহারি হুজুরের বিষয়ে কিছু কথা বলে। ইদানিং দেখছি ফেসবুকে মিজানুর রহমান আজহারি সাহেবকে একদল প্রশংসা করতে করতে আকাশে তুলে ফেলছে, আরেকদল সমালোচনা করতে করতে মাটিতে পুঁতে ফেলছে। উভয় পক্ষই বাড়াবাড়ি করছে। উনাকে নিয়ে এত সমালোচনার কি আছে বুঝলাম না। উনি ইংরেজি বললো কি ফার্সি বললো, সমস্যা কোথায় এতে? উনার দ্বারা মানুষ একটু হলেও তো দিন শিখছে, ধর্মীয় জ্ঞান অর্জন করছে, উনার বয়ান শুনে অনেক বিধর্মী ইসলামই দীক্ষিত হচ্ছে। আরেকদল উনাকে নিয়ে প্রশংসা একেবারে পঞ্চমুখ হয়ে আছে, সমালোচনা নিতেই পারছে না। কেন ভাই, উনার কি ভুল হতে পারে না? উনি মানুষ না? মানুষ মাত্রই তো ভুল। সম্প্রতি কিছু বিষয় নিয়ে উনি আলোচনা করতে গিয়ে সঠিক মনে করে অপব্যাখ্যা করে ফেলেছেন, যার প্রতিবাদ আবার অনেক আলেম ওলামরা করেছেন। ঘুরে ফিরে দোষে গুণে মানুষ, উনার যেমন দোষ আছে তেমন গুণও আছে। ভুল ত্রুটি দেখার দায়িত্ব আপনার আমার না, ইমামের লুকমা ইমামের যোগ্য আরেকজন দেয়। এসব নিয়ে কাদা ছোড়াছুড়ি দরকার কি? এসব বন্ধ করুন। প্রিয় ভিউয়ার্স, বর্তমান সময়ে নানান কারণে অকারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন মাওলানা মিজানুর রহমান আজহারি হুজুর। বেশিরভাগ ধর্মপ্রাণ মুসলিমের নিকট তিনি অতি প্রিয় হলেও অনেকের কাছে আবার নিন্দিত। আপনার কাছে আজহারি হুজুরকে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন তাকে নিয়ে আপনার মূল্যবান মতামত।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। দেশ বিদেশের সর্বশেষ খবরাখবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।